Welcome to WBCS Decoded. আজকে আমরা দেখব কিভাবে ম্যাথস প্রিপেয়ার করবে ফর WBCS মেইনস। তার আগে দেখি why is maths important. First, it is no hidden secret anymore যে যারা ম্যাথসে ভালো করছে মেইনসে তারা কিন্তু ওভারঅল একটা বেটার স্কোর করতে পারছে। এবার ম্যাথস মেইনসে MCQ ফর্মে আসে, ওকে। এবার যাদের ম্যাথস খুব একটা স্ট্রং নয়, ধরে নাও তারা ল্যাঙ্গুয়েজে ফোকাস করছে, আমার আগের ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজ পেপার্স কীভাবে করবে সেটা যদি ফলো করে তোমরা লেখো তাহলে ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ পেপারে তোমাদের মার্কস ভালো আসবে। বাট সেখানে কিছু কন্ডিশনস অ্যাপ্লাইড থাকে, যেরকম তোমার হয়তো টপিক কমন এলো না বা সেই দিনকা তোমার কোনো একটা পিস লেখা ভালো হলো না, অর যিনি তোমার খাতা দেখছেন উনি যেটা এক্সপেক্ট করছেন সেরকমভাবে তুমি লিখলে না, সেখানে কিন্তু মার্কস একটা ভেরি করে যায়। আগেন আদার MCQ পেপার্স, ফর এক্সাম্পল হিস্ট্রি জিওগ্রাফি, দেখে মনে হবে জাস্ট টু সাবজেক্টস, বাট হিস্ট্রির মধ্যে আমাদের এনশিয়েন্ট, মিডিয়েভাল অ্যান্ড মডার্ন, আগেন জিওগ্রাফির মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। সো বেসিক্যালি মিনিমাম 5 বুকস তোমাদের পড়তে হচ্ছে ফর 200 মার্কস। সো কস্ট বেনিফিটটা বুঝতে পারছো, সেখানে ম্যাথসের জন্য যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই করলেই তোমাদের কিন্তু 200 মার্কস প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই কম টাইমে তুমি কিন্তু বেটার মার্কস অ্যাচিভ করতে পারবে। এবার কিভাবে ম্যাথস প্রিপেয়ার করবে, আমার প্রিভিয়াস ভিডিওসগুলোতে দেখবে যে আমি বলেছি SSC CGL এ যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে তোমরা ম্যাথস MCQ প্র্যাকটিস করবে, প্লাস যেগুলো প্রিভিয়াস ইয়ার পেপার্স এসছে WBCS এ সেগুলোকে প্র্যাকটিস করবে, অ্যান্ড টু টাইম ধরে প্র্যাকটিস করবে। জাস্ট MCQ করলে উইথাউট এনি নলেজ অফ টাইম তাহলে কিন্তু হবে না, এক্সামে গিয়ে তোমাদের প্যালপিটেশন হতে শুরু করবে এবং টাইমের মধ্যে কিন্তু খাতা কমপ্লিট করতে পারবে না। অনেক সময় আমার স্টুডেন্টস এসে বলে ম্যাম সব কিছু কমন ছিল কিন্তু আমি 60% অফ দ্য পেপার করতে পেরেছি, বাকির জন্য টাইমই পাইনি। সো টাইম ইজ আ মেজর ফ্যাক্টর ওয়েন ইট কামস টু ম্যাথস। এখানে আমি একটা টিপ দিতে চাই, মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা ফলো করবে না কিন্তু যারা সিনসিয়ার প্লিজ ডু ফলো ইট। SSC CGL এর জন্য অনেক টেস্ট সিরিজ ম্যাথসের ইন্টারনেটে পাওয়া যায়, প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একটা বা দুটো সেরকম টেস্ট সিরিজ, যেগুলো অনলাইন টেস্ট সিরিজ, সেটা সলভ করো এবং সেলফ ইভ্যালুয়েট করো। এতে কি লাভ হবে, এক তোমার টাইম ধরে করার প্র্যাকটিস হবে, সেকেন্ড তোমার ব্রেন ওয়েল ট্রেন্ড হয়ে যাবে। যখন তোমরা অনলাইন টেস্ট সিরিজ দাও, এক তো সেখানকার ফন্টগুলো ভীষণ ছোটো ছোটো করে লেখা থাকে, ওপরে একটা ওয়াচ দেওয়া থাকে যেখানে কনস্ট্যান্টলি একটা টিকিং টাইম থাকে, এবং একবার স্ক্রিনে দেখে আবার খাতায় করে আবার স্ক্রিনে আনসার করা, তোমার ব্রেন অনেক বেটার ওয়েল ট্রেন্ড হয়ে যায়। তখন যখন তোমরা WBCS এর এক্সাম দিতে গিয়ে একটা হার্ড কপি পাবে এবং খাতা পেন পাবে, তখন সেটা কিন্তু ভীষণ ইজি মনে হবে। সো ওয়ান্স ইয়োর ব্রেন ইজ ট্রেন্ড ফর সামথিং মোর ডিফিকাল্ট, এই পেপারটা কিন্তু ইজি লাগতে শুরু করবে। নট মাচ, প্রত্যেক উইকে এক থেকে দুটো পেপারে এই প্র্যাকটিসটা করো, অনলাইন এক্সাম দাও, আমি তোমাদের গ্যারেন্টি করছি 100% হেল্প পাবে। এই ভিডিওটার জন্য এতটুকুই, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আই ইউটিউব চ্যানেল।